আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল চেইঞ্জ টিভি ডট প্রেসের নিয়মিত সংবাদ পর্যালোচনামূলক আয়োজন সম্পাদকীয়তে প্রিয় দর্শক আমার হাতে যে পত্রিকাটি রয়েছে এটি প্রথম আলো বুধবারের প্রথম আলো অর্থাৎ আজকের প্রথম আলো পত্রিকাটি দেখলে ভয়াবহ অনুভূতির সৃষ্টি হয় মনের ভেতরে সবগুলোই নেতিবাচক খবর মশার ওষুধ কেনায় যত অনিয়ম এটা তারা ব্যানার হেডলাইন করে স্পেশাল একটি রিপোর্ট করেছে মশার ওষুধ কেনায় দুর্নীতি নিয়ে এরপর আমরা দেখব প্রধানমন্ত্রী বলেছেন যে পাস্তরিত দুধ বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী আমদানিকারকদের কারসাজি কিনা দেখা উচিত দুর্নীতির অভিযোগে কালো তালিকায় টাইগার আইটি টাইগার আইটিকে নির্বাচন কমিশন স্মার্ট কার্ড তৈরির দায়িত্ব দিয়েছিল কিন্তু বিশ্ব ব্যাংক এখানে দুর্নীতি অনুসন্ধান করে পেয়েছে দুর্নীতির খোঁজ পেয়েছে তারা অভিযুক্ত করেছে টাইগার আইটিকে আজকে এইসব প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই না কথা বলতে চাই মশার ওষুধ কেনায় দুর্নীতি এই বিষয়ে আমরা কোথায় যাব দুঃখ রাখবো কোথায় কি বা বলবো মশার ওষুধেও যদি দুর্নীতি হয় এবং মশার ওষুধ নিয়েও যদি চালবাজি হয় তাহলে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে দাঁড়ানোর আর কোনো জায়গা নেই এগুলো বলে বারবার বলেও কোনো কাজ হচ্ছে না তাই বলে বলা থামানো যাবে না বলতেই হবে মশার ওষুধ কেনায় যত অনিয়ম এ রিপোর্টে বলা হয়েছে যে সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় ওষুধ কেনাকাটা ঢাকার দুই সিটি কর্পোরেশনের গাফিলতিতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এখানে যে ভয়াবহ সংবাদটি সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেটি হচ্ছে যে অনুসন্ধানে দুই সিটি কর্পোরেশনে মশা মারার ওষুধ কেনা নিয়ে অসঙ্গতি ধরা পড়েছে বর্তমানে দুটি প্রতিষ্ঠান দুটি সিটি ভাগ করে ওষুধ বিক্রি করে উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নকন নামের একটি কৃষি ও কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠানের কাছ থেকে ওষুধ কিনছে আর লিমিট অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে এটি নারায়ণগঞ্জের ডকিয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে দক্ষিণ সিটি কর্পোরেশনকে ওষুধ দিচ্ছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ মশক নিধনের ওষুধ পরীক্ষা করে দেখেছে যে তারা যে ওষুধ কিনেছে সেটি অকার্যকর একই ওষুধ পরীক্ষা করে সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখাও বলেছে যে অকার্যকর উত্তর সিটি কর্পোরেশন লিমিটের ওষুধ মাঠ পরীক্ষায় অকার্যকর বলে বাতিল করেছে উত্তরের বাতিল করা ওষুধ দক্ষিণে ব্যবহৃত হচ্ছে সেলুকাস মানে একটা রাম লুটপাট চলছে মারাত্মক একটা লুটপাট চলছে মারাত্মক দুর্নীতি চলছে অকার্যকর ওষুধ যেটা সব গবেষণা প্রতিষ্ঠান বলছে যে এই মশক নিধন ওষুধ দিয়ে কোনো কাজ হবে না উত্তর সিটি কর্পোরেশন যে ওষুধ বাতিল করে দিয়েছে সেই ওষুধ আবার ব্যবহার করা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন অভিযানে কোথায় যাবেন লিমিটের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান তিনি বলেছেন যে উনিশশো একানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত তিনি লিমিটের ম্যানেজার ছিলেন মালিকেরা সবাই যুক্তরাষ্ট্রে বাড়ি জমানোর পর তিনি সহ কয়েকজন এখন লিমিটের মালিক সাদেক হোসেন খোকা ও মোহাম্মদ হানিফ যখন মেয়র ছিলেন সে সময় তারা ঢাকা সিটি কর্পোরেশনের মশার ওষুধ বিক্রি করেছেন দুই সিটি কর্পোরেশন ভাগ হওয়ার পর এখনও তারা করছেন একসময় দেশের একটি বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসিআই সহ কিছু প্রতিষ্ঠান ঢাকা সিটি কর্পোরেশনের কাছে মশার ওষুধ বিক্রি করত। এসিআইয়ের একজন কর্মকর্তা ও দুটি প্রতিষ্ঠানের মালিক বলেছেন নানা চাপে তারা আর মশার ওষুধ বিক্রি করেন না কার ওষুধ কে সরবরাহ করে লিমিট দক্ষিণ সিটি কর্পোরেশনে এখন মশা মারতে লিমিট লিকুইড ইনসেক্টিসাইড পিএইচপি টু হান্ড্রেড ফাইভ ওষুধ ব্যবহার করা হচ্ছে এই ওষুধ লিমিটের তৈরি ওষুধটি দেয় নারায়ণগঞ্জ সরকারি প্রতিষ্ঠান ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড সরকারি প্রতিষ্ঠান হওয়ায় দরপত্র ছাড়াই কাজ পাচ্ছে কীটনাশক আইন উনিশশো ও কীটনাশক অধ্যাদেশ উনিশশো একাত্তর বলছে নিবন্ধনহীন কোনো প্রতিষ্ঠান কীটনাশক আমদানি তৈরি বাজারজাতকরণ করতে পারবে না কীটনাশক ব্যব ব্যবসার নিবন্ধনকৃত প্রতিষ্ঠানের তালিকায় ডক নাম পাওয়া যায়নি তাহলে এখন দেখেন কি অবস্থা কি অবস্থা এই রিপোর্টের মধ্যে দিয়ে কী পেলেন অকার্যকর ওষুধ কোটি কোটি টাকায় কেনা হচ্ছে প্রথমত তারপর গবেষণা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যখন প্রমাণিত হয়েছে যে এটি আসলে অকার্যকর ওষুধ তখন সেটাকে বাতিল করা হয়েছে বাতিল করার পর সেই ওষুধ আবার বিক্রি হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনকে এমন একটি প্রতিষ্ঠান ওষুধ দিচ্ছে যাদের কোনো ধরনের নিবন্ধন নেই তাহলে টোটাল ঘটনার মধ্যে একটা রহস্য রয়েছে সেই রহস্যটা কি দুর্নীতির রহস্য টাকা ভাগ বাটরের রহস্য আর কোথায় যাব এই রিপোর্টের পরে আমাদের তো আর বলার কিছু নেই শুধুমাত্র আমি সাইদ খোকন দক্ষিণ সিটি মেয়রের একটি উক্তি পড়ে এই আলোচনা শেষ করছি তিনি বলেছেন নারায়ণগঞ্জ ডকিয়ার ও সিটি কর্পোরেশন দুটোই সরকারি প্রতিষ্ঠান একটি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অন্য একটি সরকারি প্রতিষ্ঠানের ব্যবসা করার সুযোগ আছে তারা নিবন্ধিত কিনা এটা আমাদের দেখার বিষয় না আমি রিকুইজেশন দিচ্ছি ওষুধ পাচ্ছি আমি খুশি মাননীয় মেয়র মহোদয় ওষুধ চেয়েছেন সরকারি একটি প্রতিষ্ঠানের কাছে দরপত্র ছাড়াই সেখান থেকে তিনি ওষুধ পাচ্ছেন ব্যবহার করছেন আর তার কোনো কিছু দেখার নেই তিনি খুশি সেই ওষুধ ব্যবহার করলে মশা মরছে কিনা সেটিও তার দেখার দায়িত্বের মধ্যে নেই সেই ওষুধ কতটা কার্যকর সেটিও দেখার দায়িত্ব নেই ওষুধ ছিটানোর পর কি হচ্ছে সেটিও তিনি দেখছেন না ওষুধ কত টাকায় কেনা হচ্ছে সেটিও দেখছেন না যে প্রতিষ্ঠান ওষুধ দিচ্ছে সেই প্রতিষ্ঠানের নিবন্ধন বা অনুমতি আছে কি না ওষুধ দেওয়ার সেটিও তিনি দেখছেন না তিনি ওষুধ চাচ্ছেন পাচ্ছেন ছিটাচ্ছেন এতে খুশি কোথায় যাবেন বলুন ভালো থাকুন সবাই শুভেচ্ছা নিরন্তর